হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুব সুন্দর স্বাদের একটা বড়া। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, এটা আমি আগের দিন থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি সাদা তিল, তারপর এগুলোকে খুব মিহি করে বেটে রেখেছি। তারপর একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের পেস্ট, তিলের পেস্ট, তারপর একে একে এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কার পেস্ট, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, এগুলো সব দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। পেস্টটাকে খুব মিহি করে মাখাতে হবে। হ্যাঁ, আর এটার মধ্যে আমি একটা সেদ্ধ আলু দিয়ে দিয়েছি, কারণ আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা খেয়াল করবেন যেন আলুটা খুব ভালো করে এটার মধ্যে মাখানো হয়। পেস্টটা যত মোলাম হবে তত বড়াটা ভালো করে ফুলবে এবং খেতেও বেশ মুচমুচে হবে। এবার আমি একে একে এই বড়াগুলোকে গড়ে নিচ্ছি। এটাকে গোল শেপ দিয়ে সামান্য একটু পোস্তর মধ্যে এটাকে মাখিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একে একে আমি সবগুলোই এরকম শেপ করে তেলের মধ্যে ছেড়ে দেব। বাড়িতে কিছু না থাকলে, হঠাৎ করে যদি কোনো অতিথি আসে, যদি সামান্য কিছু পোস্ত পড়ে থাকে, তখন আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। অবশ্যই সকলে সুনাম কুড়াবেন, এটুকু আশা করতে পারি। তারপর এগুলো আমি একে একে সবগুলো উল্টে নিচ্ছি যাতে সব দিকটা ভালো করে ভাজা হয়, কারণ ভেতরটা কাঁচা থাকলে খেতে একদমই ভালো লাগবে না। আপনারা খেয়াল করবেন যেন এগুলো খুব ভালো করে ভাজা হয়, ভাজা যত হবে মুচমুচে হবে, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হবে। ব্যাস, তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।